সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব দর্শক আপনি যদি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে ছোট ছোট কাজের মাধ্যমে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ইনকাম জেনারেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে টেলিগ্রাম এবং অ্যাডস্ট্রার মাধ্যমে ইনকাম জেনারেট করা যায় সে সম্পর্কে আর এই ধারণাটি পাওয়ার জন্য আপনার পূর্বের কোনো ধারণার প্রয়োজন নেই একদম নতুন হয়েও আপনি কিন্তু এই ধরনের কাজ করে ইনকাম করতে পারবেন তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমি এই চ্যানেলে অর্থাৎ আইসিটি পার্ক বগুড়া আমার এই চ্যানেলে আমি কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কিত ভিডিও আপলোড করছি দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং সম্পর্কিত ভিডিও আপলোড করছি ইতিমধ্যে আমরা মোটামুটি প্রায় উনিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছি তো এত সাবস্ক্রাইবার এবং এত ভিউয়ের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করছে আমি যেন পেইড কোর্স শুরু করি অর্থাৎ এই ছোটো ছোটো কাজগুলো দিয়ে কিভাবে ইনকাম জেনারেট করা যায় তা যেন হাতে কলমে একটা পেইড কোর্সের মাধ্যমে দেখাই সো সেই দর্শকদের রিকোয়েস্টে আমি কিন্তু অলরেডি একটি পেইড কোর্স স্টার্ট করেছি আপনি চাইলে কিন্তু আমার সেই পেইড কোর্সে অংশ নিতে পারেন আর এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়েছি সেই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি এই ফর্মে চলে আসবেন আর এই ফর্মে আসলেই আপনি দেখতে পাবেন ফ্রিলান্সিং ভর্তি ফর্ম দুই মাস মেয়াদি একটি কোর্স আমি রান করেছি যেখানে ছোটো ছোটো কাজ করানো হবে আর ভর্তির শেষ তারিখ হচ্ছে পনেরো আট দু আর কোর্স ফি নির্ধারণ করা হচ্ছে দু টাকা সো এই ফিটা কিন্তু আপনি এই নাম্বারে বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে সেন্ড করতে পারেন আর সেন্ড করে অবশ্যই আপনি পেমেন্ট এবং যে কোনো তথ্যের জন্য অবশ্যই সরাসরি কিন্তু এই নাম্বারে আপনি ফোন করে আমার সাথে কথা বলতে পারেন যা হোক চলুন সরাসরি চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা আজকে টেলিগ্রাম এবং অ্যাটস্ট্রা একত্রে কীভাবে ইনকাম করা যায় এই দুইটা প্ল্যাটফর্ম একসাথে করে কোন টেকনিকে অব কোন টেকনিক অবলম্বন করে ইনকাম জেনারেট করা যায় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজার ওপেন করে নেবার পর গুগলে এসে টেলিগ্রাম লিখে সার্চ করবেন তাহলে এখানে টেলিগ্রাম মেসেঞ্জার এবং টেলিগ্রাম ওয়েব দেখতে পাবেন আপনি যদি টেলিগ্রাম ওয়েবটিকে ওপেন করে নেন নতুন একটি ট্যাবে আমি ওপেন করে নিচ্ছি যে এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম ওয়েব অর্থাৎ এই ইন্টারফেসটিতে আপনি চলে আসবেন আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে সো সেই জন্য চলে আসে আর আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে সিম্পলি আপনি কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট করে ফেলতে পারেন এটা খুবই ইজি একটা ওয়ে খুবই ইজি একটা বিষয় তো এই কাজটি আপনি চাইলে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমেও করতে পারেন অথবা আপনি চাইলে আপনার স্মার্টফোনের মাধ্যমেও এই কাজটি সুন্দরভাবে করতে পারবেন কোনো ল্যাক হবে না বা কোনো প্রবলেম হবে না যাই হোক ফোনের মাধ্যমে করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যাবেন এবং সেখানে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করবেন তাহলে একটি অ্যাপ্লিকেশন পাবেন অ্যাপ্লিকেশনটি সিম্পলি ইনস্টল করবেন তারপর আপনার ফোন নাম্বার দিয়ে লগ করবেন তো টেলিগ্রামটিতে সাকসেসফুলি চলে আসার পর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেন আইকনটি রয়েছে পেন আইকনে আমরা একটি ক্লিক করব পেন আইকনে করার পর এখানে আমরা তিনটা অপশন পাবো একটা হচ্ছে নিউ চ্যানেল একটা নিউ গ্রুপ আর একটা হচ্ছে নিউ প্রাইভেট চার্ট আমরা এখান থেকে নিউ চ্যানেলে ক্লিক করব নিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে চ্যানেল নেম দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এখানে লিখবো আইসিটি পার্ক বগুড়া আমরা এখান থেকে আইসিটি পার্ক বগুড়া লিখলাম চাইলে আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করতে পারি এবং এখানে আমরা ডিসক্রিপশন দিতে পারি আমরা এত কিছু আপাতত করছি না আমরা জাস্ট চ্যানেল নামটা দিয়ে আমরা এখানে এই তীর চিহ্নতে ক্লিক করব তীরচেনতে ক্লিক করার পর আমাদের চ্যানেলটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমাদের এখানে জাস্ট মোটামুটি তিনজন বা চারজনকে আমরা এখানে ইনভাইট পাঠাবো বা তিন চারজনকে আমরা অ্যাড করব। যাই হোক আমি মোটামুটি তিনজনকে এখানে অ্যাড করে নিলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি আমরা এখানে তিন চারজনকে অ্যাড করে নেবার পর আবার ওই তীর আইকনটিতে ক্লিক করতে হবে তীরে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই যে চ্যানেল ক্রিয়েটেড সো এই হচ্ছে আমাদের চ্যানেল এভাবে আমরা চ্যানেলটা ক্রিয়েট করে নিব তারপর আমরা চলে যাব অ্যাডস্ট্রাতে আর অ্যাটস্ট্রাতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সিম্পলি কিভাবে আপনি এই অ্যাটস্ট্রাতে অ্যাকাউন্ট তৈরি করবেন সে সম্পর্কে এই চ্যানেলে কিন্তু পূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটি দেখে আপনি কিন্তু সেই ভিডিওর মতো করে একটি প্রফেশনাল মানের অ্যাটস্ট্রা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো অ্যাটস্ট্রাতে আমি ইতিমধ্যে মোটামুটি ছাব্বিশ ডলারের ছাব্বিশ ডলারের মতো অ্যাটস্ট্রা আমাকে পেড করেছে এই অ্যাকাউন্টে আর আরেকটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে মোটামুটি আমি কাজ করি আর এই অ্যাকাউন্টে আমি ওইভাবে কাজ করি না এই অ্যাকাউন্ট নতুন একটি অ্যাকাউন্ট সো এই অ্যাকাউন্টে বিশ ডলারের মতো চলে যা হোক আমরা অ্যাটস্ট্রাতে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিব এবং বাম দিকে আমরা একটা মেনু দেখতে পাবো যেখানে ড্যাশবোর্ড স্ট্যাটিস্টিক্স ডিরেক্ট লিঙ্ক ওয়েবসাইট রেফারেলস ইত্যাদি আমরা দেখতে পাবো এখান থেকে তো এর মধ্যে আমরা ডিরেক্ট লিঙ্কটাকে সিলেক্ট করে নিব সো অ্যাটস্ট্রার পাশাপাশি আপনি চাইলে মনি ট্যাগের মাধ্যমেও কিন্তু টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন আর মনিট্যাগের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আইডি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর আমি আজকে যে পদ্ধতি বা প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি সেই প্রক্রিয়াটি হচ্ছে আপনি আপনার লিঙ্কে নিজে ক্লিক করবেন ভিপিএন ব্যবহার করে ক্লিক করবেন এবং ভিপিএন সারা ক্লিক করবেন যে কোনো ওয়েতে আপনি নিজের লিংকে ক্লিক করবেন তারপরেও আপনার লিঙ্ক বা আপনার আইডিটি কিন্তু ব্যান হবে না সো আমরা মনিট্যাগটাকে আপাতত বাদ দিব কারণ মনিট্যাগ মনিট্যাগের ক্ষেত্রে ব্যান হওয়ার পসিবিলিটি থাকে কিছুটা কিন্তু অ্যাডস্ট্রার ক্ষেত্রে কিন্তু কোনো পসিবিলিটি থাকবে না আপনি আপনার নিজের লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আইডি ব্যান হবে না ইনশাআল্লাহ তো যাই হোক মনি ট্যাগটাকে আপনি চাইলে মনিট্যাগও ইউজ করতে পারেন মনি আমি আপাতত ইউজ করছি না আমি অ্যাডস্ট্রা দিয়েই আপনাকে দেখাচ্ছি তো অ্যাস্ট্রাতে সাকসেসফুলি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তারপর ডিরেক্ট লিংকে যাবেন ডিরেক্ট লিংকে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক নামে একটি অপশন রয়েছে আমি যদি একটু ডান দিকে দেখাই এই যে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এটাতে ক্লিক করলে আপনি ঠিক এরকম একটি লিঙ্ক তৈরি করতে পারবেন আমি যদি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখান থেকে এরকম অপশন পাবেন এখান থেকে অ্যাডাল্ট নন অ্যাডাল্ট সো আপনি এখান থেকে নন অ্যাডাল্ট ক্লিক করবেন তাহলে অ্যাডোটিক অ্যাড অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে এরপর অ্যাডে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই যে আমি আগে যে লিঙ্কগুলো ক্রিয়েট করেছি এরকম লিঙ্ক তৈরি হয়ে যাবে উপরে চাইলে আপনি লিঙ্কের নাম দিতে পারবেন আমি এখানে ইন্টারন্যাশনাল মার্কেটিং নামে একটি লিঙ্ক এখানে রেডি করেছি এরপর ডিরেক্ট লিঙ্ক টু ডিরেক্ট লিঙ্ক ফোর ডিরেক্ট লিঙ্ক থ্রি এভাবে আমি ডিরেক্ট লিঙ্ক এখানে ক্রিয়েট করেছি তো যা হোক এবার আমি একসাথে দুইটা ডিরেক্ট লিঙ্ক নিয়ে মূলত আমরা টেলিগ্রাম থেকে ইনকাম জেনারেট করার চেষ্টা করব তো প্রথমত আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই অ্যাপসটাতে চলে আসবো এবং এখান থেকে প্রথম লিঙ্কটিকে কপি করব। প্রথম লিঙ্কটিকে কপি করার পর আমরা চলে যাব টেলিগ্রামে এবং টেলিগ্রামে গিয়ে এই যে ব্রডকাস্ট যেই অপশনটি রয়েছে ঠিক এই জায়গায় আমরা মূলত যেখানে লিখি এই জায়গায় আমরা আইডিটিকে বা লিঙ্কটিকে এখানে পেস্ট করব। লিঙ্কটিকে পেস্ট করার পর এবার আমরা এটাকে সেন্ড করব তাহলে এটা অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে একইভাবে আমরা আরও একটি লিঙ্ক এখান থেকে কপি করব এবং সেই লিঙ্কটিও আমরা টেলিগ্রামে এসে এখানে পেস্ট করে এটাকে সাবমিট করে দিব। তাহলে দেখেন দুইটা লিঙ্ক কিন্তু এখানে অটোমেটিকলি আমরা সাকসেসফুলি ব্রডকাস্ট করতে পেরেছি তো এটা ব্রডকাস্ট করে নেওয়ার পর এবার আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে আমরা চলে যাব নতুন আরেকটা ট্যাব ওপেন করব ট্যাব ওপেন করার পর আমরা এখান থেকে চলে যাব ক্রোম এক্সটেনশন ক্রোম এক্সটেনশনে যাব ক্রোম এক্সটেনশন থেকে আমরা একটা ভিপিএন ইনস্টল করবো আর এখানে আমি যে ভিপিএনটাই ইনস্টল করে রেখেছি সেটা হলো স্টেপ ভিপিএন আপনি চাইলে স্টেপ ভিপিএনটা ব্যবহার করতে পারেন কারণ স্টেপ ভিপিএনটা আমি মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে সো স্টেপ ভিপিএনটা আপনি ব্যবহার করতে পারেন তো সিম্পলি এখানে স্টেপ ভিপিএন লিখে সার্চ করবেন তাহলে স্টেপ ভিপিএন চলে আসবে সার্চ অপশনে সেখান থেকে আপনি এক্সটেনশনটি অ্যাড করে নেবেন আর কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় সেটা তো আপনি নিশ্চয়ই জানেন কারণ এর আগে এই বিষয়গুলো নিয়ে অনেকবার কথা বলেছি তো যাই হোক এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই টেলিগ্রামে চলে আসবো এবং এখানে আসার পর স্টেপ ভিপিএনটিকে আমরা স্টার্ট করে নেব এই যে স্টার্ট কানেকশন এটাতে আমরা ক্লিক করব তাহলে নতুন আর একটি ট্যাবে স্টেপ ভিপিএনটা ওপেন হবে তো স্টেপ ভিপিএনটা ওপেন করে নেবার পর এবার আমাদের এখানে ফ্রি সার্ভ ফ্রি সার্ভার দেখাচ্ছে এবং প্রিমিয়াম সার্ভার দেখাচ্ছে আমরা যদি প্রিমিয়াম সার্ভার নিতে চাই তাহলে পে করতে হবে আর যদি আমরা ফ্রি সার্ভার নিতে চাই তাহলে কিন্তু কোনো পেমেন্ট করার প্রয়োজন হচ্ছে না আমরা চাইলে এখান থেকে ইউনাইটেড স্টেট এর আইপি ব্যবহার করতে পারি সুইডেনের আইপি ব্যবহার করতে পারি কানাডা সুইজারল্যান্ড এগুলোর আইপি ব্যবহার করতে পারি তো আমি ইউনাইটেড স্টেটটাকেই এখানে ক্লিক করে অন করে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেপ ভিপিএন কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে আর স্টেপ ভিপিএনের ক্ষেত্রে যেটা হয় যে প্রতিবার যখন আপনি এটা কানেক্ট করবেন তখন কিন্তু তিরিশ মিনিট আপনাকে সময় দেবে অর্থাৎ তিরিশ মিনিট করে আপনি এই ভিপিএনটা ইউজ করতে পারবেন এখানেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ মিনিট একটা লিমিট দিয়েছে যা হোক এটা আমরা গেস্ট মুডে ইউজ করতেছি চাইলে আপনি আপনার মেইল দিয়ে ওইখানে লগ ইন করে এই স্টেপ ভিপিএনটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না তো লিঙ্কটা ক্রিয়েট করার পর লিঙ্কটাকে যখন আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব বা সাবমিট করবো সাবমিট করার পর আমরা যেটা করব এই ব্রাউজার থেকে আমরা এই টেলিগ্রামটিকে কেটে দেব তবে তার আগে আমরা চেষ্টা করব যেন এই টেলিগ্রামের একটি অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করতে পারি সো টেলিগ্রামের একটা অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করার পর আমরা এটাকে কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা চলে যাব টেলিগ্রাম সেই অ্যাপ্লিকেশনে এবং অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা আবারও সেই চ্যানেলের মধ্যে যাব এবং চ্যানেলের মধ্যে যাবার পর এবার আমরা প্রথম যে লিঙ্কটি রয়েছে আমরা সেই প্রথম লিঙ্কে একটি ক্লিক করব তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ওই লিঙ্কের যে অ্যাডগুলো সেই অ্যাডগুলো কিন্তু শো করবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে অ্যাডটি শো করছে তো এইভাবে আমি ভিপিএন অন করে একবার এই লিংকে ক্লিক করে আমরা অ্যাড দেখব এবং তারপর আবার আমরা ভিপিএনটা অফ করে আবার এই লিংকে ক্লিক করে আমরা অ্যাড দেখব তো এই পদ্ধতিতে ইনকাম কীভাবে হবে দেখেন এই পদ্ধতিতে যখন আপনি এই টেলিগ্রাম এই চ্যানেলে এসে লিংকে ক্লিক করবেন তখন কিন্তু আপনার টেলিগ্রামের যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারেই মূলত এই অ্যাডটি শো করবে তো এইভাবে যদি আপনি টেলিগ্রামের চ্যানেলে এসে লিংকে ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাডস্টাতে রেভিনিউ জেনারেট হবে তো নিশ্চয়ই ভিডিওর সকল প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ